নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ দেশের অন্যতম বড় পাইকারি বাজার। এখানে প্রায় 18 থেকে 20টি পণ্য পাইকারি বিক্রি করেন ব্যবসায়ীরা। শুধু পাইকারি বাজার বললে ভুল হবে, নিতাইগঞ্জে রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের কয়েকশো মিল, এর মধ্যে প্রায় 75 থেকে 80টি মিল আটা ও ময়দার। করোনার আগেও নিতাইগঞ্জ বাজারের প্রতিটি গলি, দোকান ও আড়ত মুখর থাকত মালিক শ্রমিক পাইকারদের আড্ডায়। লকডাউনে সারা দেশের মতো হঠাৎ থমকে যায় নিতাইগঞ্জ পাইকারি বাজার, থেমে যায় মিলের যন্ত্র, বন্ধ হয়ে যায় উৎপাদন, বিপণন ও বিক্রি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ব্যবসায়ীরা নতুন করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করে। আবারও ধীরে ধীরে জমে উঠতে থাকে নিতাইগঞ্জ পাইকারি বাজার, ঘুরতে থাকে মিলের চাকা, সচল হয় যন্ত্র। বর্তমানে গমের বাজারে অস্থিরতা ও আমদানি কমে যাওয়ায় হুট করেই যেন থেমে যায় মিল মালিক ও ব্যবসায়ীদের ভাগ্যের চাকা। শুধু নারায়ণগঞ্জেই গত 6 মাসে প্রায় অর্ধেক মিলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। মিল মালিকেরা বলছেন, বিশ্ববাজারের অস্থিরতার কারণে উৎপাদন খরচ ও পণ্যের দাম বেড়ে যাওয়ায় কমেছে চাহিদা, তাই লোকসান কমাতে মিলের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হওয়ার পরে থেকে বাজারটা যেমন লাফায় লাফায় বাজারটা উদ্যোগতি হয়েছে আর কি। যে সঙ্গে ইউক্রেনের থেকে রাশিয়াতে গম আসলো না, ওই সঙ্গে আমরা মনে করেন দেখা যায় যে ইন্ডিয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। ওই সঙ্গে ইন্ডিয়াও মনে করেন দেখা যায় গমের দাম বাড়া দিচ্ছে। গমের দাম উদ্যোগতি হওয়াতে মনে গমালারা বলে আগে টাকা দাও, তাই মনে করেন দেখা যায় আগে আসলো 100 টাকার গমের দাম যেই দাম ছিল এখন ডবল দাম। আগে যদি 800, 850 বা 900 ছিল, এই গমটা এখন 1600টার উপরে। আর যেটা কেনাডা গমটা হইলো যেমন 2000 বা 2050। তিনি আরও জানান, গমের দাম ও দেশের আমদানি পরিস্থিতি অনুকূলে না থাকায় ছোট ও মাঝারি মানের মিলের পক্ষে বাড়তি খরচের চাপ সামাল দেওয়া কঠিন। বাজারের বড় অংশ বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের দখলে থাকায় ছোট মিলগুলোর টিকে থাকা নিয়েও সংশয় প্রকাশ করেছেন দেলোয়ার হোসেন। বড় বড় কোম্পানি যেমন গ্রুপ কোম্পানি যারা আছে, ওনারা হলো ইনপুট করে, ইনপুট করার পরে সেটা আগে শিফটে আসার পরে সেটা তেনে ডিস্ট্রিবিউট করে, যে যারা যারা ই করে, যে ট্রেডিং করে, যারা ট্রেডার্স, ওনাদের মাধ্যমে থেকে আমরা গমটা নিই। ওনারা নিজের ইনপুট করে, ওনাদের সাথে আমরা তো কখনো পারবো না। ওনারা গমের রেটটা বেশি বিক্রি করলো, আটার ময়দাটা কম বিক্রি করলো। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে আটা ময়দার মিল রয়েছে প্রায় 75টি, এর মধ্যে কিছু মিল বন্ধ হয়ে গেছে করোনার সময়। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বন্ধ হয় আরও বেশ কিছু মিল। ধাপে ধাপে উৎপাদন বন্ধ হওয়া এসব মিলের সংখ্যা 35টি।